আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার ভালোবাসায় আমরাও ভালো আছি। তো মানহা তো অনেক বেশি ভালো আছে, তো দেখতেই পাচ্ছেন। তো সে তার বাবা তার জন্য কয়েকদিন আগে একটা বাবল গান কিনছে, যেহেতু সে খুব বাবল ভালোবাসে, তো বাবা ওর জন্য একটা বাবল গান কিনে দিচ্ছে। তো সেটা দিয়ে সে বিয়ে করতেছিল। তো কয়েকদিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয় না, তার ভাবলাম আজকে কি যা যা করবো সেটা একটু আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো প্রথমে যেটা করলাম, সকালে তো আজকে ঘুম থেকে ওঠার পর হালকা পাতলা নাস্তা করে আমরা দুপুরে চলে আসলাম কলা পাতাতে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা আমি কলা পাতাতেই করবো। তো এখান থেকে আমি আজকে ওর বাবাকে বললাম আমরা আজকে একটু ভর্তার আইটেম আর একটু ফ্রাই মাছের আইটেম নেব, যেহেতু মাছ মাংস এই কয়েকদিন বাসার মধ্যে একটু মাংস টাংস রান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তো আমার মাংস খুব খেতে ইচ্ছে করতেছিলো না, ইচ্ছে করতেছিলো একটু ফ্রাই মাছ ভাজা আর একটু ভর্তা টাইপের কিছু খেতে ইচ্ছে করতেছিলো। তো ভাবলাম কয়েক পদের ভর্তা নেই আর মাছ ভাজা নেই, এই আর ভুড়ি নেই, গরুর ভুড়িটা নেই, তো সেটা অর্ডার করলাম। তো মান্নার জন্য লাচ্ছি নিয়ে নিলাম প্রথমেই, যেহেতু মান্না এখানে ম্যাঙ্গো লাচ্ছিটা অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য ওর জন্য লাচ্ছি নিয়ে নিলাম আর আমরা আমাদের পছন্দ মতন খাবার অর্ডার করে দিলাম। তো যারা আমার ব্লগ দেখছেন তাদেরকে বলে নিব, যদি আমার ভিডিও আপনাদের কাছে দেখতে দেখতে ভালো লেগে যায়, তো প্লিজ আমার ব্লগে আপনারা একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে। যদিও অনেকদিন পর পর ভিডিও দেওয়া হয়, তারপরেও আপনারা কমেন্ট করে জানাবেন আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো খাবার চলে আসছে, এখন খাওয়া দাওয়া করবো যেগুলি পছন্দের খাবার, যেগুলি অর্ডার করলাম। মান্নার জন্য চিকেন অর্ডার করা হয়েছিলো, যদিও মান্না কিছুই খায় নাই, ওর জন্য জাস্ট নেওয়ার জন্যই নেয়া, যেহেতু দুপুরবেলা আসছিলাম খেতে তাই মেয়ের জন্য চিকেনটা নিলাম, যেহেতু চিকেনটা একটু ঝাল কম। তো কলা পাতা খাবারে বরাবরই আমি একটাই কমেন্ট করতে গেলে আমি একটাই বলবো, ওদের খাবার আমার কাছে সবসময় ভালো লাগে। আমার কাছে কম্পেয়ার করতে গেলে, আমার কাছে যদি আমি বলি নান্না বিরিয়ানি থেকে কলা পাতার খাবার কোনটা বেশি ভালো, আমি ডেফিনেটলি কলা পাতাটাকেই ভালো বলবো, কারণ ওদের খাবার আমার কাছে অসম্ভব ভালো লাগে। তো আমি এখানে রূপচাঁদের ফ্রাই আমরা নিয়ে নিছিলাম, তো রূপচাঁদের মাছটা অসম্ভব ক্রিস্পি ছিল, খেয়ে খুবই মজা পাইছি। আর মাছ ভাজাটা অনেক বেশি মানে মশমশা ছিল, খাওয়ার পর অনেক বেশি ভালো লাগছে, আর গরুর ভুঁড়িটা অসম্ভব মজা ছিল। তো কয়েক পদের ভর্তা নিয়ে নিছি। তো এইরকম আসলে মানে মুখরোচক খাবার নিলে কিন্তু খেতে খুব বেশি মানে ভালোই লাগে, একদম মাছের সাথে ভর্তা দিয়ে খাওয়ার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো মজা করে খুব খাওয়া দাওয়া করলাম, আর খাওয়ার পরে যে চা খাবো না তা তো আর হবে না, তো খাওয়াটাও শেষ করে এখন আমরা চা খাচ্ছি, চা নিয়ে নিলাম আমাদের জন্য। তো আজকে যেটা করব, আমি বেশ কিছু জিনিসপত্র কিনছিলাম আমার বাসার জন্য, তা আমি ঘর সাজানোর জিনিসপত্র কিনতে গেলে আমার মাথা একদম বেশি খারাপ হয়ে যায়, আমি আসলে কোনটা থেকে কোনটা কিনব এই ব্যাপারে একটু ক্রেজি বলা চলে আমাকে। তো বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছি, তো আপনাদের সাথে আর অনেক দিন হয়েছে যেহেতু ভিডিও দেওয়া হয় না, তাই অনেক দিন ধরে শেয়ারও করা হয় না, তা আজকে ভাবলাম প্রতিটাকে জিনিসগুলি একটু বাসার এই তো এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম। তো ভাবলাম বাসাটা যেহেতু আজকে একটু আমার বেডরুমটা যেহেতু আজকে একটু ঠিকঠাক করবো, বেডশিটটা চেঞ্জ করবো, আরও একটু আমার বেশ কিছু জিনিস আর কি বাসা মানে আমার ওয়ার্ড্রোবের উপর চেঞ্জ করতে হবে, তো সেটার জন্য আমি একটু ক্লিন করে নিবো আর কি বাসাটা। আর যা যা কিনে নিয়ে আসছিলাম, যেরকম এই যে আপনারা দেখতেছেন এই ফুলের টপটা, এটা খুবই খুবই আমার পছন্দ, মানে আমি খুব ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আমার পছন্দের যেই জিনিসগুলো আমি খুঁজছিলাম সেগুলি খুঁজে বের করছি, আমার যে পছন্দের জিনিসগুলি সেগুলি ফাইনালি আমি সবগুলি জিনিসই কালেক্ট করছি পছন্দ করে। তো সেগুলি এখন আমি সব প্যাক আউট করবো আর সব কিছু সুন্দরভাবে রুমটাকে সাজাবো, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে একটু টুকিটাকি ভিডিওর মাধ্যমে শেয়ার করি, আমারও ভালো লাগবে। তো এখানে আমার জন্য ব্যাগ কিনছিলাম, আর কিছুদিন আগে আমার জ্যাকেটের সাথে জুতা কিনছিলাম, আপনারা তো আমার একটা ব্লগে দেখছিলেন যে আমি আমার জ্যাকেট কিনছিলাম আমার জন্য, তো এখানে আমার দুটো জ্যাকেট কেনা হয়েছিলো, আরও টুকিটা কেমন জামা টামা কেনা হয়েছিলো, জুতা কেনা হয়েছিলো, তো সেটা আজকে একটু আপনাদেরকে দু একটা জিনিস দেখালাম, যে আমার ব্যাগটার জুতাটা দেখাইলাম।
আর এই যে ছবির ফ্রেমটা কি বলবো, এত অসম্ভব সুন্দর ছিল, মানে আমি দেখে আমার মনে হচ্ছে এটা আমার নিতেই হবে। এটা কিন্তু খুব সুন্দর লাইট জ্বলে, যদিও আমি এটা আজকে এখন খুললাম, প্যাকেট থেকে বের করলাম, এখনও লাইট টাইটগুলি ফিক্সড করা হয় নাই। তো এটা যখন আমি লাইটটা যখন অন করব, অসম্ভব সুন্দর লাগবে, মানে দেখার মতো আর কি ছবির ফ্রেমটা। তো আমি দেখে আমার মনে হচ্ছে এই ফ্রেমটা আমার নিতেই হবে, অনেক ভালো লাগতেছিলো। আর সুন্দর সাইটে লেখা ছিল রোমান্টিক, তো দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। লাইটটা জল যখন নাকি এটা লাইটটা ওরা শপের মধ্যে লাইটটা অন করছিলো, দেখে আমার অসম্ভব বেশি ভালো লাগছিলো। আর এটা ছিল আমার শুটা, যেটা আমি কিনে নিয়ে আসছিলাম লাস্ট একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিলো, যে জ্যাকেট আর জুতো কেনা হয়েছিলো। তো এই এই শুটাই কেনা হয়েছিলো সেদিন। আর যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে ক্যান্ডেল হোল্ডারটা। ক্যান্ডেল হোল্ডারটা আমি আসলে খুব খুঁজে খুঁজে ঘুরে আমি বের করছি, এত বেশি আমার পছন্দ হয়েছে। যদিও আজকে একদিনের মধ্যে আমি এটা ফিক্স করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আমি অবশ্যই দেখাবো পুরোটা, মানে ফিক্স করার পর কেমন লাগছে। আমি আশা করি আমার যেরকম অসম্ভব ভালো লাগছে এবং ভালো লাগার জন্যই আমি পছন্দ করে কিনে নিয়ে আসছি। আপনারা যারা ভিডিওতে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার ব্যাগটা, আমি দুইটা ব্যাগই আর কি কালো কালার নিচ্ছি। কালো কালার ব্যাগগুলো হয় কি, এদিক সেদিক নিতে গেলে খুব বেশি কিন্তু কালো ব্যাগই আমার ইউজ করা হয়। তো আমার ম্যাক্সিমাম ব্যাগগুলি দেখা যায় যে কালো কালারই আমি কিনি। তো এগুলো আজকে প্যাকেট থেকে অনেক কিছু আমি কিনে নিয়ে আসছিলাম আমার বাসার জন্য আর কি, মানে বাসার ডেকোরেশনের জন্য আমি অনেক কিছুই কিনে নিয়ে আসছিলাম। তো সেগুলো আমি প্যাকেট থেকে এখনও খুলি নেই, তো আজকেই একটা একটা করে খুলছি। তো এগুলো আমি সব সাজাবো। তো আমি এগুলো আর কি মান্নাকে স্কুলে দিয়ে দেখা যায় যে আমার পছন্দের জিনিসগুলো আমি যখন আমার সময় থাকে আমি যে ঘুরে ঘুরে কিনে নিয়ে আসি আমার পছন্দ মতন। আমার আমি আগে আপনাদেরকে বললাম যে ঘর সাজানোর ব্যাপারে আসলে আমি খুব বেশি দুর্বল, আমার যেটা ভালো লাগে খুব পছন্দ আমি সেটা যে কিনে নিয়ে আসে, মানে আমার মনে হয় যে ভালো লাগছে এটা আমার এখন নিতে হবে আমার রুম বাসার জন্য, এই ব্যাপারগুলি তো আমি অনেক বেশি দুর্বল। তো এই যে ক্যান্ডেল হোল্ডারটা অসম্ভব সুন্দর, যেটা আমি যখন শপে এটা দেখছিলাম তো দেখার পর আমার অনেক বেশি ভালো, যদিও এটা এখনও ফিক্স করা না, যখন এটা ফিক্স করব আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক বেশি সুন্দর ছিল ক্যান্ডেল হোল্ডারটা। তো আজকে তো আর আমি সব কিছু দেখাতে পারবো না, আমি জাস্ট প্যাকেটের থেকেই আপনাদেরকে দেখালাম, এগুলি সব ফিক্স করব বাসে রুমটাতে। বেডরুমে আরও টুকিটাকি একটু কাজ আছে, সেগুলি ঠিকঠাক করব, ইনশাল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।